সম্মানিত উপস্থিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে কোন ধরনের পশু কুরবানি করলে কুরবানি ওয়াজিব আদায় হবে। মেরা প্যারা নবী কিতনা প্যারা নবী সারি দুনিয়া কা হে ও দু। সম্মানিত উপস্থিতি, কুরবানির পশু নিয়ে আমাদের অনেক কথাবার্তা বর্তমান চলছে। অনেকেই ভাবতেছে যে কোরবানির পশুর যে কোরবানির যে পশুটা কোরবানি করবো সেটা আসলে দাঁত হতে হবে, এমনটা মানুষ ভাবতেছে। দেখা যাচ্ছে যে তারা কোরবানির পশু ক্রয় করতে যাচ্ছে, এরা প্রথমে গিয়ে কোরবানির পশুর ওজন কি পরিমাণ হবে, কত কেজি মাংস হবে, কয়মন হবে, এমনকি তারা কয়টা দাঁত হয়েছে এগুলো নিয়ে তারা ভাবতেছে বা এগুলো আলোচনা করতেছে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারিম থেকে বোঝা যায় আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারিমের লাইয়ান আলাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা মুত্তাকামিন। এটা হচ্ছে সূরা হজ 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 27 নম্বর আয়াত। এতে আল্লাহ তাআলা বলেন লাইয়ান আলাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা মুত্তাকামিন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কোরবানির পশুর গোস্ত চামড়া এগুলো চাই না, চাই তোমাদের তাকওয়া। ওয়ালাকিয়ানা লুহুত্তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া। তাহলে এখানে তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করা, নিসাব পরিমাণ মানের উপরে কোরবানি ওয়াজিব হয়। এটা আমরা জানি, হাদিসে এসেছে বিধায় আমরা নিসাব পরিমাণ মানের উপরে এই দিকটা লক্ষ্য করে কোরবানি আদায় করার চেষ্টা করছি। কাজে আল্লাহ তাআলা বলেছেন কোরবানি কবুলের শর্ত হলো নিয়ত, যদি কারো তাকওয়া সহি না হয় তার কোরবানি কবুল হবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে তাকওয়া। এরপর হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব বলেছেন যে কোরবানি যে পশুটা দিয়ে কোরবানি করা হবে সেটি হতে হবে যদি বকরি ভেড়া অথবা দুম্বা হয়, কমপক্ষে এক বছর বয়স হতে হবে। এক বছর পূর্ণ বয়স হলে সেই পশু দ্বারা কোরবানি ওয়াজিব আদায় সহি হবে। সম্মানিত উপস্থিতি, আর যদি ছয় মাসের দুম্বাটা সেটি যদি এক বছর বকরির পালের মধ্যে বা ভেড়ার পালের মধ্যে ছেড়ে দেওয়া যায়, সেটি যদি দেখতে এক বছর বকরির মতো হয় তবে সেই পশুটা দিয়েও কোরবানি আদায় হয়ে যাবে। এখন গরুর বিষয়ে আমরা আসি। অনেকেই বলে যে গরুর দাঁতটা হলে কোরবানি হবে না। আমাকে অনেকে ফোন করেছে যে হুজুর আমরা পশু ক্রয় করেছি, গরু ক্রয় করেছি, বাড়িতে এটা মানতেছে না, অনেক কিছু মৌলভী আছে গ্রামের, কিছু মুন্সি আছে, এনারা ফতোয়া দিচ্ছেন যে কোরবানির পশুর দাঁত না হলে কোরবানি হবে না। আসলে বিষয়টি এমন নয়। হাদিস শরীফে এসেছে যে কোরবানির পশুটা হতে হবে যদি সেটা বকরি ভেড়া দুম্বা হয় তাহলে তার বয়স হতে হবে এক বছর, তবে কোরবানি সহি হবে। আর যদি গরু হয় তার বয়স হতে হবে দুই বছর। এখন দুই বছরের গরুটার যদি দাঁত না হয় তবুও সেটা দিয়ে কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। এতে করে যারা সন্দেহ থাকবে, হাদিস যা বলে আমাদের তাই মানতে হবে, আমাদের মন যা বলে এটা আমরা মানলে হবে না। মন তো অনেক কিছুই বলে, মনের সঙ্গে হাদিস যদি অমিল হয় হাদিসটা মেনে নিতে হবে, হাদিসের সঙ্গে যদি মনের অমিল হয় মনটা মাইনাস করে হাদিসটা সহি যেটা সেটা আমাদের মানতে হবে। সম্মানিত উপস্থিতি, কাজে দুই বছর বয়সের গরু হলে তা দিয়ে কোরবানি, গরু মহিষ এগুলো দুই বছর বয়স হলে এগুলো দিয়ে কোরবানি আদায় হয়ে যাবে। উট যদি হয় উটের পাঁচ বছর বয়স হতে হবে। সম্মানিত উপস্থিতি, কাজে যদি আমরা মনে করি যে আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহ সন্তুষ্ট অর্জন করব, তবে আমাদের এরকম করতে হবে যেহেতু দেশে বর্তমান অবস্থায় করোনার কারণে অনেক লোকের কর্মসংস্থান হারিয়েছেন, অনেক লোকের খাদ্যের অভাব চলে এসেছে, বিধায় ওই হাদিস প্রথম কথা অনুযায়ী আমাদের কোরবানির গোশত তিন দিনের জন্য যতটুকু লাগে এতটুকু রেখে বাকিগুলো মানুষকে দিয়ে দেবো। এখন যদি আমরা মনে করি তিন দিনে তিন গুণ খেতে পাবো, এটা অবাস্তব কথা। একটা মানুষ স্বাভাবিক গতিতে যদি ভাত খায়, সে যদি এক পোয়া চাউলের ভাত খায় সে পরের দিন এক কেজি চাউলের ভাত খেতে পারবে না, খুব জোর হলে এক পোয়া থেকে একটু বেশি। তাহলে আমরা কোরবানির গোশত যদি তিন দিন খাই স্বাভাবিকভাবে দেখা যাবে যে তিন কেজি খুব বেশি হয়ে যাবে। এখন যদি আমরা সল বাহির করি, কৌশল কায়দা বাহির করি যে তিন দিনের জন্য তিন মন গোশত রাখি দেবো, এটা সম্পূর্ণ আমাদের চিন্তা ভাবনাটা হবে যে আল্লাহকে ফাঁকি দেওয়া। একটা কথা আমার মনে পড়ে গেল, এরকম যাতে না হয়, এক ব্যক্তি তো তার বাড়ির গরুর বাছুর হচ্ছে, এমন তো অবস্থায় স্বামী স্ত্রী দুজন দাঁড়িয়ে আছে, গাভীটার খুব কষ্ট হচ্ছে বাছুর হইতে গিয়ে, তো পুরুষ লোকটা বলতেছে যে আল্লাহ যদি আমার বাছুরটা হয় তাহলে আমি একটা উট কুরবানি দেবো।
স্ত্রী বলতেছে যে তুমি যা কি বলছো, বাসুর যদি বাহির হয় তাহলে তুমি সেখানে উট কুরবানি দিবে, একটা উটের দাম আর বাসুরের দাম তুমি জানো? তখন স্বামীটা বলতেছে যে এটা তো কইতেছে আল্লাহ খালি কোনো রকম বাসুরটা বাহির করে দেখ, আমি তাকে উঠতেই, আমি তো এটা খালি বলতেছি যাতে আল্লাহ দেয়, যাতে আল্লাহ দেয়, এমনটা যেন চালাকি না হয়, যাতে কোরবানিটা হোক আমি কিসের বস্তু দিই, ফ্রিজ তো নিয়ে আসছি, ফ্রিজ ভর্তি করার আমার অনেক ফাঁকা জায়গা আছে, এমনটা করলে কোরবানি সই হবে না। আপনারা মানলে মানেন, না মানলে আপনাদের ব্যাপার, যদি সই চান আপনাকে সন্তুষ্ট চান অর্জন করতে চান আল্লাহ তালা অনেক করতে হাসিল করতে চান তবে এটাই করতে সম্মানিত বুঝতে। আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিস অনুযায়ী কোরবানির সহি নিয়মগুলো মানার এবং বন্টন করার তাফিক দান করুন। আল্লাহ তালা কবুল করার সকল বলে আমি আখির দাওয়ানে আলহামদুলিল্লাহ। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন।